বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আজকে তোমাদের একটি স্পেশাল টপিকস রয়েছে। অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছে যে তারা তাদের যোজনী মনে থাকে না, মুখস্থ থাকে না, এবং এই যোজনীগুলি কিভাবে মনে রাখা যায়, তাছাড়া যোজনীর শ্রেণীবিভাগ কি, মানে যোজনী কম বুঝে। তো আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে তোমরা যোজনী সম্পর্কে জানতে চাচ্ছ। তো আজকে সেই জন্য যোজনী নিয়ে আমাদের স্পেশাল লেকচার। তো আসলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে যোজনী। তো যোজনী, অনেকেই তোমরা যোজনীর সংজ্ঞা জানো, একটি মৌলের সাথে অপর একটি মৌলের যুক্ত হবার সামর্থ্য বা ক্ষমতাকে বলা হয় যোজনী। শিক্ষার্থী বন্ধুরা, সংজ্ঞাটি তোমরা ভালো করে খেয়াল করো, একটি মৌলের সাথে অপর একটি মৌলের যুক্ত হবার সামর্থ্য বা ক্ষমতাকে বলা হয় যোজনী। যোজনী সংখ্যাটি আবার অন্যভাবেও বলা যায়, কোনো মৌলের একটি পরমাণু হাইড্রোজেন ওই মৌলের যত সংখ্যক পরমাণুর সাথে যুক্ত হয়, অথবা কোনো মৌল যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুকে অপসারিত করে সেই সংখ্যাকে বলা হয় ওই মৌলের যোজনী। সংখ্যাটি আবারও বলছি, কোনো মৌলের একটি পরমাণু হাইড্রোজেন বা তার সমতুল্য অন্য পরমাণুর যত সংখ্যক পরমাণুর সাথে যুক্ত হয়, অথবা কোনো যৌগ থেকে হাইড্রোজেনের যত সংখ্যক পরমাণু অপসারণ বা প্রতিস্থাপিত করতে পারে, তাকে বলা হয় ওই মৌলের যোজনী। চলো যোজনীর সংখ্যাটা আমরা আবারও স্ক্রিনে দেখো যে একটি মৌল, এটা প্রথম সংজ্ঞা, এটা একটু সহজ, একটি মৌলের সাথে অপর একটি মৌলের যুক্ত হবার সামর্থ্য বা ক্ষমতাকে বলা হয় যোজনী। এই যোজনীর সংজ্ঞাটি এভাবেও তুমি বলতে পারো যে কোনো মৌলের একটি পরমাণু হাইড্রোজেন বা তার সমতুল্য অন্য মৌলের যত সংখ্যক পরমাণুর সাথে যুক্ত হয়, অথবা কোনো যৌগ থেকে হাইড্রোজেনের যত সংখ্যক পরমাণু অপসারিত করে বা প্রতিস্থাপিত করে সেই সংখ্যাকে বলা হয় ওই মৌলের যোজনী। অনেকেই হয়তো এই ভাষাটা বুঝতে পারো নাই, যেমন প্রথম প্রশ্নের ভাষাটা ছিল, যেমন এটা শুনো যে পানি, যেমন একটি মৌলের সাথে অপর একটি মৌলের যুক্ত হবার সামর্থ্য, এই যে দেখো অক্সিজেনের সামর্থ্য 2, এটা আমরা হাইড্রোজেনেরকে উৎসর্গ করা হয়েছে, আর হাইড্রোজেনের সামর্থ্য 1, 1 আর অক্সিজেনের দিতে হয় নাই, এটাই হচ্ছে সামর্থ্য। এই যে তারা হাইড্রোজেন এবং অক্সিজেন একত্রে সংযুক্ত হয়ে পানি উৎপন্ন করেছে, এটা হচ্ছে প্রথম সূত্রের ব্যাখ্যা। এবার দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা, যেমন মিথেন, দেখো এক পরমাণু কার্বনের সাথে 4 পরমাণু হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাই কার্বনের যোজনী 4। ঠিক একইভাবে তুমি যদি এরকম মনে করো, সালফিউরিক অ্যাসিড H2SO4, অর্থাৎ সালফেট, সালফেটের সাথে 2 পরমাণু হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাই সালফেটের যোজনী 2, সালফেট একটি যৌগমূলক। ঠিক এই সংজ্ঞাটিতে তাই বলা হয়েছে, কোনো মৌলের একটি পরমাণু হাইড্রোজেন বা তার সমতুল্য, সমতুল্য বলতে ক্লোরিনকে বোঝানো হয়েছে, সমতুল্য অন্য মৌলের যত সংখ্যক পরমাণুর সাথে যুক্ত হয়, অথবা কোনো যৌগ থেকে হাইড্রোজেনের যত সংখ্যক পরমাণু প্রতিস্থাপিত করে সেই সংখ্যাকে বলা হয় ওই মৌলের যোজনী। তুমি দেখো যে এখানে কার্বন টেট্রাক্লোরাইড CCl4, এক পরমাণু কার্বনের সাথে 4 পরমাণু ক্লোরিন সংযুক্ত হয়েছে, ক্লোরিন এবং হাইড্রোজেন তারা সমসাময়িক, হ্যাঁ সমতুল্য, তাই এখানে কার্বনের যোজনী 4। আবার এভাবেও বের করা যায় যে যত সংখ্যক জিঙ্ক, দেখো সালফিউরিক অ্যাসিড জিঙ্কের সাথে যুক্ত হয়ে, হ্যাঁ 2 পরমাণু হাইড্রোজেনকে অপসারণ করে, যেমন জিঙ্ক সালফেট হয়, জিঙ্ক সালফেট, তোমরা পুরা বিক্রিয়াটি লেখো যে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড সমান জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। এই বিক্রিয়া থেকে দেখবা যে এক পরমাণু জিঙ্ক 2 পরমাণু হাইড্রোজেনকে অপসারিত করেছে, তাই জিঙ্কের যোজনী 2। অর্থাৎ সংযুক্ত এবং অপসারিত দুই ক্ষেত্রেই, এমন কোনো যৌগ মৌল থাকতে পারে যার সাথে হাইড্রোজেন সংযুক্ত হয়, আবার এমন মৌলও থাকতে পারে যার সাথে হাইড্রোজেন যুক্ত হয় না, তাহলে যত সংখ্যক পরমাণু অপসারিত করে সেই সংখ্যা হচ্ছে তার যোজনী। এই সংখ্যাটা একটু জটিল, তাই তোমাদেরকে একটু বুঝিয়ে বললাম যে সালফিউরিক অ্যাসিডে এখানে 2 পরমাণু হাইড্রোজেন, জিঙ্ক 2 পরমাণু হাইড্রোজেনকে অপসারিত করেছে, তাই জিঙ্কের যোজনী 2। এভাবে তোমাকে জিঙ্কের যোজনী বের করতে হবে, কেননা জিঙ্কের সাথে সরাসরি হাইড্রোজেন যুক্ত হবে না, তাহলে জিঙ্ক কী করবে, কোনো যৌগ থেকে হাইড্রোজেন অপসারিত করবে, তাহলে তোমাকে দেখতে হবে কয় পরমাণু হাইড্রোজেনকে অপসারিত করেছে, 2 পরমাণু, তাই জিঙ্কের যোজনী 2। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চলো আমরা তারপর যোজনীর শ্রেণীবিভাগ দেখব। আসলে জানো যোজনী কয় প্রকার, যোজনী 4 প্রকার। এই সক্রিয় যোজনী, এটাকে বলা হয় অ্যাক্টিভ ব্যালেন্সি, চরম
যোজনী বা চরম যোজ্যতা। তোমরা একটা কথা মনে রেখো, অনেকে যোজনী এবং যোজ্যতা নিয়ে তাদের একটা ঝামেলা হয়ে যায়, যে মনে করে যে ভিন্ন জিনিস, আসলে একই যোজনী এবং যোজ্যতা। ঠিক চরম যোজ্যতা, চরম মানে হায়েস্ট মানে ম্যাক্সিমাম। তারপর রয়েছে সুপ্ত যোজনী অর্থাৎ হাইট বা ডরম্যান্ট ব্যালেন্সি, এটা সুপ্ত থাকবে। পরিবর্তনশীল যোজনী ভেরিয়েবল ব্যালেন্সি, এই হচ্ছে চার প্রকারের যোজনী। অর্থাৎ আবারও বলছি, যোজনীর প্রকারভেদ দেখো, সক্রিয় যোজনী, চরম যোজনী, সুপ্ত যোজনী এবং পরিবর্তনশীল যোজনী। চলো আমরা একটু সংজ্ঞাগুলি তোমাদেরকে, তাহলে সক্রিয় যোজনী, সক্রিয় যোজনীর সংজ্ঞা খুবই সহজ। যেমন কোনো যোগে কোনো মৌলের যে যোজনী কার্যকর অবস্থায় রয়েছে, যেমন মিথেন, এখানে কার্বনের যোজনী চার, অতএব এটাই কার্বনের সক্রিয় যোজনী। তুমি পানি H2O, এখানে অক্সিজেনের সক্রিয় যোজনী হচ্ছে দুই, অতএব এটা। তারপরে দেখো কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী আসলে চার, তোমরা অনেকেই ভুলে দুই বলে ফেলো, আসলে দুই না, কিন্তু তোমাকে যোগটা এভাবে লিখতে হবে, অক্সিজেনের দুই কার্বনের চার, অতএব এখানে কার্বনের সক্রিয় যোজনী চার। ঠিক তেমনই সালফার ডাইঅক্সাইডে সালফারের সক্রিয় যোজনী চার। অর্থাৎ কোনো যৌগে কোনো মৌলের যে যোজনী ক্রিয়াশীল বা কার্যকর অবস্থায় থাকে তাকে বলা হয় সক্রিয় যোজনী। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো উদাহরণ দেখো এবার, যে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী চার, আরও উদাহরণ দেখো সালফার ডাইঅক্সাইডে সালফারের সক্রিয় যোজনী ছয়, সালফার ট্রাইঅক্সাইড এখানে সালফারের সক্রিয় যোজনী কিন্তু ছয়। আশা করি তোমরা সক্রিয় যোজনী বুঝতে পেরেছ। এবার চলো চরম, চরম মানে সর্বোচ্চ, সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম মানে হায়েস্ট। তাহলে কোনো কোনো মৌলের একাধিক যোজনী রয়েছে, এর মধ্যে যে সবচেয়ে বেশি যোজনীকে বলা হয় চরম যোজ্যতা। যেমন কোনো যৌগে কোনো মৌলের সর্বোচ্চ যোজনীকে বলা হয় চরম যোজ্যতা বা সর্বোচ্চ যোজ্যতা, বা ইংলিশে বলা হয় ম্যাক্সিমাম ব্যালেন্সি বা হায়েস্ট ব্যালেন্সি। হ্যাঁ, যেমন কার্বনের দুইটা যোজনী, দুই আছে চার আছে, অতএব কার্বনের চরম যোজ্যতা হবে চার। সালফারের যোজনী রয়েছে, তোমরা জানো সালফারের যোজনী তিনটা, দুই চার ছয়, তাহলে চরম যোজ্যতা হবে ছয়। আয়রনের যোজনী দুইটা, এক দুই হচ্ছে আস আর তিন হচ্ছে ইক, তাহলে সর্বোচ্চ হচ্ছে, সর্বোচ্চটাকে বলা হয় ইক আর ছোটোটাকে বলা হয় আস, মনে হয় তোমরা অনেকেই জানো। তাহলে এই আয়রনের চরম যোজ্যতা হচ্ছে থ্রি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যেমন উদাহরণ দেখো, কার্বনের যোজ্যতা দুই চার, তাহলে কার্বনের চরম যোজ্যতা হচ্ছে চার। ঠিক তেমনই তাহলে কার্বনের চরম যোজ্যতা চার, ঠিক তেমনই সালফারের যোজ্যতা দুই চার ছয়, তাহলে সালফারের চরম যোজ্যতা হচ্ছে সিক্স। আশা করি তোমরা চরম যোজ্যতা বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবার চলো আমরা সুপ্ত যোজনী, সুপ্ত যোজনী কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে। সুপ্ত যোজনীর সংজ্ঞা শোনো, কোনো যৌগে কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং কার্যকরী যোজনী বা সক্রিয় যোজনীর পার্থক্যকে বলা হয় সুপ্ত যোজনী। আবারও সংজ্ঞাটি বলছি, কোনো যৌগে কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং কার্যকরী যোজনীর পার্থক্যকে বলা হয় সুপ্ত যোজনী। চলো আমরা এখানে একটু তোমাদেরকে ধারণা দিই। কার্বন ডাইঅক্সাইডে আমরা পড়েছি যে কার্বনের সর্বোচ্চ যোজনী চার, এখানে ব্যবহৃত হয়েছে ও চার, অর্থাৎ সক্রিয় ও চার, তাহলে সুপ্ত যোজনী চার মাইনাস চার ইকুয়াল টু জিরো। এভাবে যেমন আয়রন ফেরাস ক্লোরাইড FeCl2, তোমরা জানো যে আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে তিন আর এখানে ব্যবহার হয়েছে দুই, তাহলে সুপ্ত যোজনী হচ্ছে ওয়ান। এইভাবে তোমরা সুপ্ত যোজনী বের করতে হবে। তাহলে সংখ্যাটি দেখো, কোনো যোগে কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে বলা হয় সুপ্ত যোজনী। চলো উদাহরণ দেখো, সুপ্ত যোজনীর গাণিতিক ব্যাখ্যা শোনো, সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। এবার এই প্রশ্নে কিন্তু MCQ আসে, যে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী নিম্নের কোনটি। এবার দেখো উদাহরণ, কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী চার, তাহলে সুপ্ত যোজনী হবে চার মাইনাস চার ইকুয়াল টু জিরো। ঠিক তেমনি সালফার ডাইঅক্সাইডে সালফারের সুপ্ত যোজনী, আমরা জানি সালফার ডাইঅক্সাইডে সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে সিক্স, সিক্স থেকে তুমি চার বিয়োগ করবে, তাহলে আসবে দুই। এই হচ্ছে সালফারের সুপ্ত যোজনী, এটাকে বলা হয় ডরম্যান্ট ব্যালেন্সি বা হাইট ব্যালেন্সি। হ্যাঁ, সংখ্যাটি হচ্ছে এরকম, কোনো যৌগে কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং কার্যকরী যোজনীর পার্থক্যকে বলা হয় সুপ্ত যোজনী। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিঃসন্দেহে বুঝতে পেরেছ, আর তোমাদের সমস্যা হওয়ার কথা না, তোমরা নিজে নিজে আরও অনেক বের করবে, তাহলে তোমাদের সমস্যা কেটে যাবে। এবার এই যে আমরা আয়রন, এখানে যদি আয়রনের এটা হচ্ছে যৌগটা হচ্ছে আস,
হ্যাঁ, তাহলে এই যোগ হচ্ছে আস, এখানে আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে 3-2=1, আর এই যোগে আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে 3-3=0। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এবার পরিবর্তনশীল যোজনী, নামেই তোমার সংজ্ঞা নিহিত রয়েছে, নামের তাৎপর্য তুমি দেখো। নামের তুমি পরিবর্তনশীল যোজনী, কোনো কোনো মৌলের একাধিক যোজনী রয়েছে, এদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। কোনো কোনো মৌলের একাধিক যোজনী রয়েছে, এদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনী, সব মৌলের না। চলো উদাহরণ দেখো, এই যে সংজ্ঞা দেখো, কোনো কোনো মৌলের একাধিক যোজনী রয়েছে, এদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনী অথবা ভেরিয়েবল ব্যালেন্সি। তো এবার একাধিক যোজনী রয়েছে, যেমন আমরা জানি আয়রনের যোজনী 2 এবং 3, কার্বনের যোজনী 2 এবং 4, তারপর রয়েছে ফসফরাসের যোজনী 3 এবং 5, তারপর রয়েছে সালফারের যোজনী 3টা 2, 4, 6 ইত্যাদি, এগুলোকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। তোমাদের MCQ এভাবে আসবে, নিম্নের কোনটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, যেমন আসলো সোডিয়াম, তারপর ধরো ম্যাগনেসিয়াম, তারপর ধরো তারপর ধরো পটাশিয়াম, তারপরে ধরো কার্বন, নিম্নের কোনটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে? নিশ্চয়ই তোমাদের উত্তর হবে কার্বন। তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও এইটার উত্তর। দেখো তো এই প্রশ্নটার উত্তর কী হবে, নিম্নের কোনটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, তারপর দেওয়া আছে আয়রন। বলো তো কী হবে উত্তর? আশা করি তোমরা অনেকেই পারবে, উত্তর হবে আয়রন। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার একটা শক রয়েছে, এই শকে অনেকগুলো মৌলের পরিবর্তনশীল যোজনী রয়েছে, অনেকেই তোমরা পরিবর্তনশীল যোজনীগুলো খুঁজে বের করতে পাও না, বা অনেক বই ঘাটাঘাটি করতে হয়। এখানে সবগুলো যে সকল মৌলের পরিবর্তনশীল যোজনী রয়েছে সবগুলোই বলতে গেলে ম্যাক্সিমাম এখানে দেওয়া রয়েছে, আশা করি তোমরা মুখস্থ করে নিবে। আমি দুই একটার কথা বলছি, যেমন কপারের 1-2, মার্কারি 1-2, যেগুলো আমরা আমাদের সচরাচর আমরা ব্যবহার করি, আয়রনের 2 এবং 3, লেডের 2 এবং 4, সালফারের 2, 4, 6, তারপর নাইট্রোজেনের 3 এবং 5, তারপর রয়েছে কার্বনের 2 এবং 4, ফসফরাসের 3 এবং 5, বাকিগুলো তোমরা শিখে নিবে, তাহলে তোমাদের আর ঝামেলা হবে না। যদি পরিবর্তনশীল যোজনী এই প্রশ্নটা শুধু SSC লেভেল না, ইন্টার লেভেল না, বিভিন্ন ভর্তি পরীক্ষায়ও এখান থেকে একটা প্রশ্ন আসে, অনেক সময় আসে, বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে, নিম্নের কোন মৌল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে বা করে না, এইরকম। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আশা করি তোমরা সাবস্ক্রাইব করবে, যাতে করে তোমরা পরবর্তী ক্লাসগুলি তোমরা সহজে পেয়ে যাবে। এর পরবর্তী ক্লাস হচ্ছে বিশেষ লেকচার থাকবে, অনেকেই সংকেত বুঝে না, কীভাবে সংকেত লিখতে হয় এবং রাসায়নিক বিক্রিয়া, আমাদের পরবর্তী স্পেশাল ক্লাস থাকবে সংকেতের উপর। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।